হ্যালো মা, এই তো মা, আমি 19-এর সাথে দেখা করতে আসছি। হাই, কেমন আছো? কেমন আর থাকবো বলো, এতক্ষণ আসছো তুমি? বাবুপুর এসেছিল কয়েকদিন আগে। বেচারা তো খুব মন খারাপ। কেন? বিকজ দ্য রেইন ডিসেম্বর নিয়ে নিছে। আর তোমার এত মন খারাপ কেন? এভরিওয়ান হ্যাজ টু লিভ। ইয়া, বাট ইটস 19, ইউ নো, অ্যান্ড আই'ম জাস্ট গেটিং ওভার মাই টিনেজ। আমার অনেক কান্না পাচ্ছে। লুক, যদি তোমার কান্না পায় তাহলে আমার কি পাওয়া উচিত? আমি 20, মানে 20, 20-তে বুড়ি। এভার হার্ড দিস? ও, এভাবে তো ভেবে দেখি নাই। আচ্ছা শোনো, ইউ ডিড গ্রেট ইন ইউর টাইম, ইউ শুড সেলিব্রেট। সেলিব্রেট? 2015 আমাকে অলরেডি অ্যালামনাই গ্রুপ অ্যাড করে ফেলছে, আর 2018 আমাকে নিয়ে টিচ করতেছে। আমি সেলিব্রেট করব? রিয়েলি? এত খাচ্ছিল ওরা? কি বলছি তাহলে। বাট ইউ হ্যাভ টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট ফিটনেস, এডুকেশন অ্যান্ড গুজো। তা ভালো বলছো, সারাটা বছর আমার উপর দিয়ে তো যা গেল, গুজবে ভরপুর। এটা ভাবার বিষয়, কারণ গুজব তো আর বলে কই আসে না। গিফট ফর ইউ। ওয়াও, পেয়াজ নাকি? এত বড় লোক না। ইউ হ্যাভ টু সেভ ইউর এনভায়রনমেন্ট, ইউ হ্যাভ টু সেভ ইউর এয়ার। 19, তোমাকে স্টাডি করে আমি অনেক কিছু শিখছি। যেমন? যেমন আমি সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমাবো, মানুষের সাথে অনেক বেশি পোলাইট হব, অ্যান্ড অফকোর্স নতুন মানুষের সাথে পরিচিত হব। দ্যাটস গ্রেট, বাট ডু ওয়ান থিং ফর মি, এই যে রাস্তায় গাড়ির সামনে লোকজনের যে হাডুডু খেলা, এটা প্লিজ একটু বন্ধ করবা। অ্যান্ড অলসো ড্রাইভারদের ফর্মুলা 1 রেস। আচ্ছা, তুমি যে এত লোন করে রাখছো সেটা কি হবে? আই এম লিভিং এ গুড ইকোনমি ফর ইউ। হোপ তুমি সব ম্যানেজ করে ফেলো। আচ্ছা, কার ফোন ছিল? 96-এর। ও তোমাকে বলতে বলছে তুমি থাকতে নুসরাতের মতো পরিণতি যেন আর অন্য কারো না হয়। হবে না, কারণ আমরা যদি চাই আমরা অনেক সুন্দরভাবে বাঁচতে পারি, কিন্তু আমরাই আবার আমাদের পৃথিবীটাকে অসুন্দর করে ফেলি। যাই হোক, আমি আর বেশি সময় নিব না, সবাই তোমার জন্য ওয়েট করতেছে। এই দুটো জিনিস তোমার জন্য, হোপ এগুলো তোমার কাজে আসবে। আমি যাওয়ার পরে খুলবা।